ওং গঙ্গপাতায় নমো নম নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির বিশেষ ইউটিউব চ্যানেল প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটি রাশি যারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনাদের সঙ্গে আলোচনা করছি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবারের রাশিফল বুধবার মানেই শ্রী গণপতি দেবের অত্যন্ত প্রিয় একটি দিন তাই এই বিশেষ দিনে আপনারা সবাই অবশ্যই শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে যে কোনো কাজ আপনারা শুরু করুন আর আপনাদের জীবনে সুখ সৌভাগ্য অবশ্যই ফিরবে প্রতিদিনের এই রাশিফল আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে আলোচনা করে থাকি তাই আপনারা আপনাদের চন্দ্র রাশি এবং সেই সাথে নাম রাশি অনুসারে এই বিশেষ ফলাদেশ দেখবেন প্রতিদিনের এই রাশি ফলে আপনারা অবশ্যই এই ভিডিওতে আপনাদের ব্যবসা লেনদেন চাকরি বাকরি পরিবার শরীর স্বাস্থ্য বন্ধুদের সঙ্গে সম্পর্ক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন শুভ অশুভ ঘটনা শুভ সংখ্যা শুভ রং এবং ছোট ছোট উপায় এবং চমৎকারী বিষয় নিয়ে আলোচনা করে থাকি যা আপনাদের জীবনকে আরও বেশি সুন্দর করতে পারে রাশিফল শুরু করার আগেই আমরা জেনে নেব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয় এবং গ্রহগত অবস্থান আজ অর্থাৎ আপনাদের সঙ্গে সতেরোই ফেব্রুয়ারি দু বুধবারের পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করছি সূর্যোদয় ঘটবে সকাল ছটা সাত মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিটে তিথিতে ষষ্ঠী তিথি থাকবে সারারাত্র যোগ শুক্লা যোগ এবং তা থাকবে সারারাত্র হয়ে পরের দিন রাত্রি দুটো ঊনচল্লিশ মিনিট পর্যন্ত এবং তারপরেই ব্রহ্মাযোগ শুরু হচ্ছে অশ্বিনী নক্ষত্রে চন্দ্রদেব আজ অবস্থান করছে এবং রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে তারপরেই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্রদেব তাই সারাদিন চন্দ্রদেব আজ কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে মেষ রাশির অধিপতি মঙ্গলের সঙ্গে তাই একটি চন্দ্র মঙ্গল যোগ তৈরি হচ্ছে শুরুতেই কৌলবকরণ থাকবে সকাল ছটা ঊনষাট মিনিট পর্যন্ত তারপরেই তৈতিলকরণ শুরু হবে যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলবো আজ অভিজিৎ মুহূর্ত নেই অমৃতকাল আজ বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং রবিযোগ আজ সকাল ছটা থেকে সাত থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তবে আপনাদের বলবো যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষরের বিষয়ে আপনারা রাহুকালকে বাদ দিয়ে করুন আজ রাহুকাল থাকছে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর একটা সতেরো মিনিট পর্যন্ত তাই এই সময়কালকে বাদ দিয়ে আপনারা রবিযোগ বা অমৃতকালে আপনারা শুভ কাজ করতে পারেন যা আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফেরাতে পারে গ্রহগত অবস্থান অনুসারে দেখে নেব আজ চন্দ্র এবং মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে রাহু বৃষ রাশিতে বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করছে মকর রাশিতে অবস্থান করছে বক্রি বুধের সঙ্গে শুক্র এবং স্বগৃহে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং কুম্ভ রাশিতে রবিও অবস্থান করছে ঠিক এই রকমই গ্রহগত এবং নাক্ষত্রিক বলবল অনুসারে আমরা দেখে নেব দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফলের বিষয় এবং সেই সাথে বলব অত্যন্ত শুভ ফল পেতে চলেছে শ্রী গণপতি দেবের কৃপায় ছটি রাশি দ্বাদশ চক্রের এই ছয় রাশি অত্যন্ত ভাগ্যবান সে বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হলো মেষ রাশি সতেরোই ফেব্রুয়ারি দু বুধবার মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনার গৃহের অধিপতি মঙ্গলের সঙ্গে আপনার স্বগৃহে অবস্থান করবে আজ এই বিশেষ দিনে আজ ভাগ্যের ক্ষেত্রে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থগিত কাজ আপনারা সম্পন্ন করবেন পারিবারিক জীবন আপনাদের সুখের কাটবে নতুন কিছু করার আপনার উৎসাহ বৃদ্ধি পাবে কাজের সাথে সম্পর্কযুক্ত নতুন কিছু পরিকল্পনা আপনারা করতে পারেন এবং তাতে উপকৃত হবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ ফল আসবে মন আজ অনেকটাই ভালো থাকবে বৈবাহিক জীবনের বিভিন্ন সমস্যা থেকে অনেকটা কাটিয়ে উঠতে পারবেন তবে ভ্রমণের বিষয়ে আজ বলবো একটু সতর্ক থাকুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আজ আপনারা ভালো থাকবেন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল আসবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আজ আপনাদের সাক্ষাৎ হতে পারে সেই সাথে ব্যবসায় যদি আপনারা বিনিয়োগ করেন সেই বিনিয়োগে শুভ ফল আসবে বা ইতিবাচক ফল আসবে আপনাদের স্থায়ী সম্পদের বিশেষ উন্নতি ঘটতে পারে স্থগিত কাজ সম্পন্ন হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন বা কর্মের প্রার্থনায় বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের সফলতা আসতে পারে অলসতাকে দূর করে আপনাদের কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকতে হবে তাতেই শুভ ফল আসবে যাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন পদোন্নতি আটকে রয়েছে তাদের বিশেষ পদোন্নতির যোগ তৈরি হতে পারে স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটতে পারে পারিবারিক সমস্যা বা ঝামেলা দূর হতে পারে প্রবীণ ব্যক্তির পরামর্শে আপনারা উপকৃত হতে পারেন আর্থিক ক্ষেত্রে আপনারা লাভের আশা দেখতে পারেন তবে অত্যাধিক মানসিক চাপ বা অবসন্নতা এগুলো আপনাকে কিছুটা সমস্যায় ফেলবে তার জন্য যোগা মেডিটেশন আপনারা অবশ্যই করুন সুস্বাস্থ্যের জন্য আপনাদের বিশ্রাম অবশ্যই নিতে হবে প্রেমের ক্ষেত্রে আজ এই দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে মতো পার্থক্য কাটিয়ে আপনারা আজ এই দিনটি ভালোভাবে এগোবেন আধ্যাত্মিক বিষয়ে আপনাদের অত্যন্ত ভালো ফল আসবে মানসিক শান্তি আসবে এবং পরিশ্রমের আপনারা অবশ্যই আজ শুভ ফল পাবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে সহযোগিতা পাবেন সহযোগীদের কাজের ফলে আপনার অতিরিক্ত কাজ হবে এবং সেখানে আপনারা লাভবান হবেন কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি আসবে উদ্যম বৃদ্ধি পাবে ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে গ্যাস অম্বল বা এই ধরনের সমস্যায় আপনারা ভুগতে পারেন তাই খাবার দাবারের প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখুন সংযম রাখুন আপনারা চার সংখ্যাকে আজ ব্যবহার করুন এবং হালকা নীল বর্ণ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে সেই সাথে বলবো আপনারা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং শ্রী গণপতি দেবের গণেশ অথর্বশী পাঠ করুন অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন তাই সব মিলিয়ে বলা যেতে পারে আজ এই বিশেষ দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে শ্রী গণপতি দেব পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হল মিথুন রাশি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ চন্দ্রদেব আপনাদের একাদশ গৃহে অর্থাৎ লাভের গৃহে অবস্থান করবে আজ এই বিশেষ দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন আজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পারেন এবং কর্মক্ষেত্রে সফলতা আপনাদের সামনে আসবে বেশ কিছু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কাজের সঙ্গে আপনারা অবশ্যই বুদ্ধিকে ব্যবহার করুন তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না আজ আপনারা ব্যবসার ক্ষেত্রে সফলতা পাবেন পড়াশোনা করলে পড়াশোনায় উন্নতি হবে আগ্রহ বাড়বে দীর্ঘস্থায়ী রোগভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটু চিন্তার মধ্যে থাকতে পারেন শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবহেলা করবেন না সাধারণ মানুষ আপনার সরলতায় আজ মুগ্ধ হতে পারে ঝুঁকিপূর্ণ কাজ থেকে আপনারা অবশ্যই আজ বিরত থাকুন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনারা পাবেন এবং সেই কাজের পূর্ণ সদ্ব্যবহার আপনি করবেন আপনার অফিসে আপনার প্রশংসা বাড়বে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে আজ এই বিশেষ দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণ পরিবেশ পরিস্থিতি আজ থাকবে আর্থিক সমস্যা দূর হবে আর্থিক উপার্জনের আপনি বিভিন্ন পথ খুঁজে পাবেন পারিবারিক সমস্যার বেশ কিছু সমাধান হবে এবং যারা পড়াশোনা করছেন কঠোর পরিশ্রমের শুভ ফল আপনারা অবশ্যই পাবেন তবে কিছুটা উদ্বেগ আজ আপনি করবেন উদ্বেগ থেকে সর্বদা দূরে থাকুন পজিটিভ চিন্তাভাবনা করুন বন্ধুদের সঙ্গে মতামত দেওয়ার সময় একটু ভাবনা চিন্তা করে কথা বলুন ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বাজে কথা থেকে আপনারা অবশ্যই নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে ব্যবসায় আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারেন অচেনা ব্যক্তির সঙ্গে কোনো আর্থিক লেনদেনের বিষয়ে আজ একটু সতর্ক থাকুন কর্মজীবনের ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় অত্যন্ত ভালো ফল পাবেন ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সিজনাল চেঞ্জের বিষয়ে একটু সতর্ক থাকুন শরীর স্বাস্থ্যের বিষয়ে যোগা ব্যায়াম এগুলো করলে ভালো ফল পাবেন আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে এক শুভ রং হবে হালকা গোলাপি বর্ণ আজ এই বিশেষ দিনে মা দুর্গাকে বা মা পার্বতীকে দুটি লবঙ্গ নিবেদন করলে আপনাদের জীবনের ছোট ছোট যে সমস্যা সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন তাছাড়া এই বিশেষ দিনে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই কোনো সবুজ ফল নিবেদন করুন অত্যন্ত ভালো ফল পাবেন পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হল কর্কট রাশি সতেরোই ফেব্রুয়ারি দু বুধবার কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনাদের রাশি সাপেক্ষে দশম গৃহে চন্দ্রদেব অবস্থান করবে আজ আপনার মনের ইচ্ছাশক্তি অনেকটাই বৃদ্ধি পাবে কাজ সম্পর্কিত বিষয়ে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন এবং সংবেদনশীল থাকবেন আপনার এই সচেতনতা বোধ আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে মানসিক শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন আজ এই বিশেষ দিনে অর্থনৈতিক বিষয়ে বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ আজ বৃদ্ধি পাবে আর্থিক বিনিয়োগে আপনাদের শুভ ফল আসবে নতুন অর্থ উপার্জনের পথ আপনারা খুঁজে পেতে পারেন গ্রহগত পরিবর্তনের ফল আপনাদের জীবনে ভালো ফল নিয়ে আসবে এবং সেই সাথে বলবো আজ এই বিশেষ দিনে ব্যবসার ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন যে সমস্ত যুবক কিংবা যুবতীরা কাজের বিষয়ে চেষ্টা করছেন কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে অফিসের পরিবেশ কিছুটা চাপ থাকতে পারে তবে তা আপনারা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন কর্মজীবনের ক্ষেত্রে ক্রমবর্ধমান চাপ কিছুটা কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারবে এবং সেই ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই বুদ্ধি দিয়ে এবং আপনার বৃদ্ধি দিয়ে সেই সমস্যাগুলোকে ঠিক করুন ধর্মীয় কোনো বিষয়ের প্রতি আপনাদের আস্থা থাকবে এবং সেখানে আপনারা কিছু ব্যয় করবেন বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরিবারের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটাবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অগ্রগতি বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে একটা লাভের সুযোগ আসবে তবে জল থেকে আপনারা আজ একটু দূরে থাকার চেষ্টা করুন ঘুম একটু কম হতে পারে তাই ঘুমের সমস্যায় কিছুটা মানসিক উদ্বেগ বাড়বে শত্রুপক্ষ আজ পরাজিত হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন পারিবারিক শান্তি এবং আনন্দের পাশাপাশি আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে সেই সাথে সন্তানের কাছ থেকে কোনো শুভ সংবাদ আপনারা আজই বিশেষ দিনে পেতে পারেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আপনারা আজ যুক্ত থাকতে পারেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেষ্ট থাকুন অত্যন্ত ভালো ফল আপনাদের জীবনে আসবে সেই সাথে আর্থিক লাভের সুযোগ আসবে আপনাদের আদালতে চলতে থাকা মামলা মকদ্দমার শুভ ফল আসতে পারে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা লাভের সুযোগ পাবেন আপনি আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারে ভালো ফল পাবেন ভ্রমণের বিষয়ে গাড়ি চালানোর বিষয়ে একটু সতর্ক থাকুন আজ পাশাপাশি বন্ধুদের কাছ থেকে আপনারা পূর্ণ সমর্থন পেতে পারেন আজ এই বিশেষ দিনে বাইরের অজানা কোনো খাবার খাবেন না অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন আবহাওয়া সম্পর্কিত বিষয়ে শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই তিন সংখ্যাকে ব্যবহার করুন সেই সাথে বেগুনি বর্ণ আজ আপনাদের শুভ হবে তাই এই হালকা বেগুনি বর্ণ আজ আপনারা ব্যবহার করুন আজ এই বিশেষ দিনে ভগবান গণপতি দেবের উদ্দেশ্যে পঞ্চামৃত দিয়ে আপনারা অবশ্যই অভিষেক করুন অত্যন্ত শুভ ফল আসবে যে কোনো সংকট থেকে অবশ্যই মুক্তি পাবেন পরবর্তী যে রাশির কথা বলব তা হলো রাশি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম গৃহে গোচর করবে আজ আপনি আপনার জীবনের বেশ কিছু সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারেন শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা উন্নতি লাভ করবেন কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন গৃহের বেশ কিছু কাজের জন্য আজ অর্থ ব্যয় হতে পারে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা সতর্ক না হলে শারীরিক দুর্বলতার মধ্যে পড়তে পারেন তর্ক বিতর্কের মধ্যে আজ আপনারা জড়াবেন না গুরুত্বপূর্ণ জিনিসপত্র আপনারা অবশ্যই নিরাপদে রাখার চেষ্টা করুন রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সফলতা আসতে পারে নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে না সরলে আপনার উপরে কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা লাভের আশা রয়েছে আজ প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি আজ আপনারা অবশ্যই যত্ন নিন শত্রু কিছুটা আজ সক্রিয় থাকতে পারে ভ্রমণের বিষয়ে আজ কিছুটা সতর্ক থাকতে হবে আপনাকে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আপনারা অবশ্যই বলবো যে তাড়াহুড়ো করবেন না ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে আজ ইনভেস্ট করুন আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ আজ বাড়বে সেই সাথে পরিবারের সঙ্গে আপনারা অবশ্যই কিছুটা সময় ব্যয় করবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ দিনটি অত্যন্ত শুভ হবে এবং আবহাওয়ার পরিবর্তন আপনাদের শরীরের উপরে প্রভাব বিস্তার করতে পারে তাই খাদ্য পানীয় এবং আবহাওয়ার বিষয়টা অবশ্যই মাথায় রাখুন আজ আপনারা অবশ্যই প্রবীণ ব্যক্তিদের স্নেহ এবং আশীর্বাদ পাবেন এবং তার ফলে আপনার গৃহের পরিবেশ অত্যন্ত ভালো থাকবে এবং বিদেশে চাকরি বাকরি যারা করছেন বা করার ভাবনা করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে মাথা ব্যথা ক্লান্তি দুর্বলতা এগুলো আপনাকে ভোগাতে পারে সে বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন তিন সংখ্যাকে আজ আপনারা ব্যবহার করুন গাঢ় নীলবর্ণ আজ আপনাদের জন্য শুভ হবে সেই সাথে শ্রী গণপতি দেবের দ্বাদশ নাম জপ করুন আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে তাছাড়া আজ এই বিশেষ দিনে মাথা পার্বতীর উদ্দেশ্যে সুগন্ধি উপহার আপনারা দিন তাতে আপনাদের জীবনে শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে পরবর্তী যে রাশি অত্যন্ত ভালো ফল পাবে তা হল বৃশ্চিক রাশি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ বুধবার বৃষ্টিক রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে গোচর করবে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অবশ্যই প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন বা অভিজ্ঞতা নিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাজে বিশেষ আপনি ব্যস্ত থাকতে পারেন এবং আজ এই বিশেষ দিনে অর্থনৈতিক বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকুন ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনারা আজ অবশ্যই ভেবে চিনতে দিন কোনো অসম্পূর্ণ স্বপ্নের পূরণের জন্য আজ সুযোগ আসতে পারে আপনার প্রচেষ্টার ফল আপনারা অবশ্যই পাবেন কথাবার্তার প্রতি অবশ্যই সচেতন থাকুন অন্যথায় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে ব্যবসার ক্ষেত্রে সফলতার মুখ কিছুটা দেখতে পারেন স্ত্রীর সঙ্গে আজ ভালো সম্পর্কের উন্নতি ঘটবে সন্তানকে অবশ্যই আপনারা সঠিকভাবে গাইড দিন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আত্মবিশ্বাস আজ অনেকটাই বৃদ্ধি পাবে যুবক যুবতীদের বলবো আজ দিনটি অত্যন্ত শুভ কাজের বিষয়ে আজ প্রচেষ্টা চালালে পজিটিভ ফল আসতে পারে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি এড়িয়ে এগোলে আপনাদের লাভের আশা রয়েছে শরীর স্বাস্থ্যের বিষয়ে সিজনাল চেঞ্জ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই সে বিষয়ে অবশ্যই সচেতন থাকুন আধ্যাত্মিক ভাবনা করুন মনকে ভালো রাখার চেষ্টা করুন আজ আপনারা নয় সংখ্যাকে ব্যবহার করুন সেই সাথে অপরাজিতা কালার অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের জীবনে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে গণপতি অথর্বশেষ পাঠ করুন অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা সর্বশেষ অর্থাৎ যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হল কুম্ভ রাশি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ কুম্ভ রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবে এই বিশেষ বুধবারে চন্দ্রদেব আপনাদের তৃতীয় গৃহে অবস্থান করছে পুরানো বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ আজ বৃদ্ধি হতে পারে ভালো খবর আপনারা পেতে পারেন সামাজিক সম্মান বৃদ্ধি পাবে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে চাকরি বাকরির পদোন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে আপনি অবশ্যই গোপন শত্রু থেকে অবশ্যই সাবধানে থাকুন খাবার দাবারের বিষয়ে অবশ্যই নজর দিন এবং আর্থিক পরিবেশ পরিস্থিতির বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা আজ কাঁধে চাপতে পারে সেই দায়িত্ব অবশ্যই পালন করবেন মানসিক দৃঢ়তা আজ কিছুটা বৃদ্ধি পাবে বিনিয়োগের প্রস্তাব আসতে পারে তা আপনারা গ্রহণ করবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ অত্যন্ত শুভ ফল আসবে পারিবারিক কাজের সঙ্গে আপনারা আজ যুক্ত হতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজ কোনো মন্দিরে গিয়ে আপনারা পূজা অর্চনা করতে পারেন এবং সামাজিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে এই বিশেষ দিনে যারা পড়াশোনা করছেন তাদের জন্য শুভ ফল আসবে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে ঝুঁকি আজ খুব বেশি নেই নতুন ব্যবসা শুরু করার আগে অবশ্যই গৃহের প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিন তাতেই আপনাদের ভালো ফল আসবে এবং শপিং সংক্রান্ত বিষয়ে আজ বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারেন আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মা দুর্গার কাছে একটি কর্পূর এবং সেই সাথে ছটি লবঙ্গ একসঙ্গে দিয়ে আপনারা জ্বালিয়ে দিন তাতে আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা দূর হবে এবং প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাদের ভালো ফল আসবে প্রেমের জীবনের উন্নতি ঘটবে না হলে আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকুন কেরিয়ারের পথ আপনাদের উন্মুক্ত হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল আসবে এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনারা পেতে পারেন ভাব ভালোবাসার পাশাপাশি বলব শরীর স্বাস্থ্যের বিষয়ে অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন তাই বাইরের খাবার দাবারের বিষয়ে সচেতন থাকুন ছয় সংখ্যাকে আজ ব্যবহার করুন মেরুন বর্ণ আপনাদের জন্য শুভ সেই সাথে শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন শ্রী গণপতি দেবকে আজ আপনারা অপরিজিতা ফুল নিবেদন করুন অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বুধবারের বিশেষ রাশিফল আজ এই বিশেষ দিনে অবশ্যই শ্রী গণপতি দেবের কৃপায় আপনি এবং আপনার পরিবারকে নিয়ে অত্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার